কিভাবে আপনারা ইমোতে ভিডিও কল স্ক্রিনশট কিভাবে অফ করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। আমরা অনেক সময় দেখা যায় আপনার ফ্রেন্ড অথবা আপনার যে কোনো প্রিয় মানুষের সঙ্গে আপনি হয়তো ভিডিও কলে কথা বলতেছেন, আপনি মেয়ে হন অথবা ছেলে হন, দেখা যাচ্ছে আপনি যদি মেয়ে হন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি হয়তো চাচ্ছেন যে আপনার ওই ফ্রেন্ড অথবা আপনার প্রিয় মানুষটা আপনার মানে ভিডিও কলটা স্ক্রিনশট না করুক অথবা স্ক্রিন রেকর্ড না করুক, আপনি হয়তো এটা চাচ্ছেন না, কিন্তু তারপরেও কিন্তু সে চাইলে কিন্তু আপনার ওই স্ক্রিনশট এবং স্ক্রিন রেকর্ড কিন্তু ভিডিও স্ক্রিন রেকর্ড সে কিন্তু করতেছে। তো আপনি যদি আপনার মোবাইল ফোন থেকে এমন একটি সেটিং করে রাখেন সেই সেটিংটির ফলে কিন্তু সে চাইলেও কিন্তু কোনো ধরনের স্ক্রিনশট এবং কি ভিডিও স্ক্রিন রেকর্ড কিছুই করতে পারবে না, এবং কি করলেও যদি মানে স্ক্রিন রেকর্ড যদি ভিডিও করেও সেক্ষেত্রে ওটা একদম ফুললি ব্ল্যাক হয়ে যাবে, আপনার ফেস ওখানে আর শো করবে না। তো কিভাবে আপনারা এই সেটিংটি করবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাবো। আমরা যদি অনেকে এই সেটিংটি না করি সেক্ষেত্রে কিন্তু যে কোনো সময় আপনি ব্ল্যাকমেলের মানে পরিস্থিতিতে পড়তে পারেন, তো অবশ্যই আপনাদের এই সেটিংটি করার প্রয়োজন। তো চলেন কিভাবে এই সেটিংটি করতে হয় এখন আমি আপনাদের ভিউয়ার্স, এখন আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। তো আমাদের অনেকের সময় দেখা যায় যে ভিডিও কলে কারোর সঙ্গে কথা বললে ইমোতে আসে, ভিডিও কলে কথা বলার সময় দেখা যায় আপনার প্রিয় মানুষ অথবা আপনার ফ্রেন্ড অথবা যে কেউ হয়তো দেখা যাচ্ছে সে স্ক্রিনশট দিচ্ছে আপনার ছবি এবং কি স্ক্রিন রেকর্ড ভিডিও করতেছে আপনার ওই ছবি দিয়ে। তো আপনি হয়তো এটা পছন্দ করতেছেন না, আপনি হয়তো চিন্তা করতেছেন এটা যদি অফ করা যেত তাহলে ভালো হতো, কিন্তু আপনি হয়তো পারেন না। তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো আপনারা ইমোতে এসে কিভাবে আপনার ভিডিও স্ক্রিন রেকর্ড এবং কি এগুলো কল কিভাবে আপনারা মানে কেউ করতে পারবেন, এগুলো কিভাবে বন্ধ করবেন এখন এটা দেখাবো। এটা করার জন্য ফার্স্ট আপনাদের ইমো অ্যাপটিতে ক্লিক করতে হবে। তো ইমো অ্যাপটিতে ক্লিক করার পর আপনাদের সামনে সবার আগে এরকম চলে আসবে, তো এটা আমরা তো সবাই জানি। তারপরে আপনারা যেটা করবেন এখান থেকে আপনাদের ইমো আইডির লোগোতে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে আপনারা যেটা করবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামে একটি অপশন দেখতেছেন, এই সিকিউরিটি নামে এই প্রাইভেসি নামে অপশনটার উপর ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে জাস্ট আবার এরকম চলে আসবে। তারপর এখান থেকে আপনারা চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি নামে একটা অপশন দেখতেছেন, এই উপরে এই বাটনটার উপরে টাচ করে দিবেন। এটার উপর টাচ করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম চলে আসবে আর কি। তো তারপর আপনারা যেটা করবেন এখান থেকে ওপরের এই বাটনটা সিলেক্ট করে দিবেন। তো ওপরে আপনারা এখান থেকে জাস্ট এটা সিলেক্ট করে দিবেন, এই ব্লক স্ক্রিন রেকর্ড হট ফর ইয়ার কলস, এটার উপর সিলেক্ট করে দেওয়ার পর আপনার সামনে এরকম আসবে। তারপর এখান থেকে আপনার যেটা করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি শো করতেছে, মানে দেখাচ্ছে যে আপনি যদি এটা অফ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু যে কেউ চাইলেই কিন্তু আপনার ছবি এবং মানে আপনার কথা বলার যে ভিডিওটা ওইটা কিন্তু সেই স্ক্রিন রেকর্ড করতে পারবে এবং কি স্ক্রিনশট দিতে পারবে। তো আপনি যদি এটা অন করে দেন সেক্ষেত্রে কিন্তু কেউ চাইলে আপনার ছবি এবং মানে স্ক্রিনশট এবং কি আপনার ভিডিও কেউ করতে পারবে না। তার অবশ্যই আপনার মেয়েদের ক্ষেত্রে অবশ্যই আপনি এটা করে নেবেন, কারণ অনেক সময় দেখা যায় যে কারোর সঙ্গে কথা বলার সময় কিন্তু আপনাদের এগুলো শট নিতে পারে মানে স্ক্রিনশট এবং কি ভিডিও করতে পারবে, সেক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় ব্ল্যাকমেলের ক্ষেত্রে পড়তে পারেন। অবশ্যই আপনারা এটা অন করে দিবেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে মানে এই বিপদটা থেকে আপনারা রক্ষা পাবেন। তো আমি দেখে দিলাম এটা কিভাবে অন করতে হয়, এটা অফ এবং অন। তো এটা অন করে দিলে আপনাদের কাজ শেষ। এখন যদি আপনারা ইচ্ছা করলে যার তার সাথে আপনারা ভিডিও কলে কথা বলতে পারবেন, সে চাইলে আর স্ক্রিনশট অথবা স্ক্রিন রেকর্ড করতে পারবে না। তো আশা করি বুঝতে পারছেন আমার কথাটা। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেল যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য।